अभी तुम्हारे बाल वाले के लिए कुछ बोंग है। फ्लाइट छूट गया रामी है तुम्हारा उसे फ्लाइट छूट चुका। हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू अनदर ब्लॉग। এখন বাজে ১:৪০। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে আমরা যাব হায়দ্রাবাদে, আমাদের ইউটিউব ইভেন্ট রয়েছে, আর মিষ্টিমা অ্যাজ ইউজুয়াল ঘুমাচ্ছে। প্রতিদিন যেমন স্কুলে যাই মিষ্টিমাকে রেডি করি, এখনও আমি মিষ্টিমাকে রেডি করছি। আর যেতে যেতে আজকে আমাদের এই ইউটিউব জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো। এই সবটাই তোমাদের জন্য সম্ভব হয়েছে, তোমরা যদি এত সাপোর্ট আর ভালোবাসা না দিতে তাহলে আজকে এই দিনটা আমরা দেখতে পেতাম না। তার জন্য তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমরা কীভাবে ইউটিউব ইভেন্টটা অ্যাটেন্ড করছি। আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লাইট, তাই আমাদের প্রচুর ভয় লাগছে কি হবে না হবে। আমাদের গাড়ি এই যে আমাদের গাড়ি, আর মিষ্টিমা ঘুমাচ্ছে, আর আমরা সবাই রেডি। বাবাকে একটু প্রণাম করে নিই, মাকে প্রণাম করে নিই। কাকা আর বাবা এসছে আমাদেরকে ছাড়তে। আর থ্যাংক ইউ দাদাকে এত সকাল সকাল আমাদের তিনটের সময় উঠে নিয়ে আসার জন্য। দাদুকে আমি দি দাও, পিসাকে দি দাও, লাভা কালকে দেখা হবে, ভালো ভাবে যাও, ঘুরে আসো। হ্যাঁ হ্যাঁ, কেটে করে দাও, কেটে করে দাও। ভেতরে ঢুকে গেছি আর এখন এখানে ওয়েট করছি। আমাদের সাথে যারা যাবে টিমমেটরা এখনো আসেনি, ওরা আসলে তারপর পরে প্রসেসিং গুলো হবে। ইভেন্টে যাচ্ছ তো, কেমন আছো? কেমন আছো? চেনা চেনা লাগছে, তোমার ভিডিও দেখেছি। আমি তোমার ভিডিও দেখি। তোমার কেমন লাগছে? ভালো। কতটা ভালো লাগছে? অনেকটা ভালো লাগছে। এখানে কি জাম্প হবে নাকি? জাম্প হবে। মর্নিং, কেমন আছো? ভালো আছি। ভালো মর্নিং। তোমরা একে চেয়ে নাও, তো আমার নতুন করে কিছু বলার নেই। মিষ্টিমা ওকে আমি আজকে ফার্স্ট টাইম সামনে থেকে দেখলাম, ভীষণ কিউট, যেমন মিষ্টি সেমনি হচ্ছে মিষ্টি দেখে। গুড মর্নিং, ইভেন্টের পর আবার দেখা হবে। এবার এয়ারপোর্ট গম গম করবে, এবার এয়ারপোর্ট গম গম করবে। গম, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছো? ভালো আছি। তোমরা কেমন আছো? হোল ইউটিউব টিম এখন যাচ্ছে বোর্ডিং এর জন্য। সিকিউরিটি চেকিং হয়ে গেছে, তো লাগে চাগে বেল্ট পেল্ট খুলে জ্যাকেট প্যাকেট খুলে সব চেক করলো। বাবা সেফটি চেকিং। প্লেন দেখতে পেরেছে তাই এবার মজাটা হবে। ঘুমাইনি, এবার প্লেনে ওটা ঘুমিয়ে পড়বে। নিস কি বলছো মিষ্টি? আমরা প্লেনে পা দিলাম, প্লেনে উঠে পড়েছি। মিষ্টি মা বসে পড়ো, আর মিষ্টির মা পেয়েছে উইন্ডো সিট। এটা আমার ছিল কিন্তু দিল না বউ বলে তো হালচা তাই। বউরা যা চায় তাই দিয়ে দিতে হয়। আমার আমি যেটা ডিসাইড করবো সেটাই হবে। ১০ টাকা দিবি, ১০ টাকা দিবি, ২০ টাকা দিবি, তারপরে এখানে বলতে পারবি।
পুরো নাগর দিলাম কানে যন্ত্রণা করছে, সেই জন্য মিষ্টি দুটো হাত দিয়ে কানটা চেপে রেখে দিয়েছে। এই প্রবলেমটা অনেকেই ফেস করে, আর বেরোচ্ছে ওখানে। আমরা এখন এয়ারপোর্ট থেকে 35 কিলোমিটার দূরে, আর এটা হচ্ছে ভিনিউ। এই কলা মন্দিরের ফার্স্ট ফ্লোরে ইভেন্টটা হবে, 11টা থেকে শুরু হবে। তো ফার্স্টে আমরা গিয়ে আগে আমাদের ব্রেকফাস্টটা করে নেব, তারপর ইভেন্টটা জয়েন করব। এপ্রিল পিসে করতে, আই লাভ সাউথ ইন্ডিয়ান ডিশ, এই জন্য আমি খুব হ্যাপি। এখন মিষ্টির বাবার ভালো লাগেনি আমার প্লেটে, কি পড়ে গেছে। So guys, I have very special guest with me, Mishti and her mom. So please introduce yourself and please be content to work with us. हम लोग बंगाल से हैं और हम लोग का कंटेंट है कॉमेडी। कुछ कोई कॉमेडी कोई नहीं बना है, हम लोग की फर्स्ट टाइम बिग बन पे परचेंट करने के कॉमेडी थी। और हम लोग का चैनल 2.5 ईयर हो गया है, और मेरा बेटी तब 1 साल की थी, तब हम लोग मिलिए शुरू किया था, मैं और मेरे हस्बैंड, हम थे बेटी 3000 मिल गया। और मेरा चैनल अभी है 4.1 मिलियन, बहुत अच्छा सपोर्ट मिला है बिग बॉस के लोगों से, और बहुत अच्छा प्यार भी मिला है मुझसे। तो मैं यूट्यूब को थैंक यू करना चाहूंगी, क्योंकि मैं तो एक हाउसवाइफ हूँ, और हाउसवाइफ के लिए कुछ भी करना अपने बच्चे को संभाल के बहुत मुश्किल होता है। लेकिन मैं जो यूट्यूब में कंटेंट में, मैं अपने घर भी करती हूँ, अपने बच्चों को भी संभालती हूँ, तो ये मैं यूट्यूब पर थैंक यू बोलना चाहती हूँ कि इतना अच्छा एक प्लेटफॉर्म है हम लोगों को देने के लिए। थैंक यू YouTube फॉर क्रिएटिंग अ इंफिनिट ऑफ क्रिएटर। मिस्टी कुछ बोलेगी हमारे लिए? मिस्टी कुछ बोला, हेलो बोला, थैंक यू YouTube, बोला हेलो एवरीवन, थैंक यू YouTube। मैं भी मिस्टी से कुछ बोलना चाहता हूँ। আমরা প্যানেলে ফার্স্টেই বসে রয়েছি, আর পুরো ইন্ডিয়া থেকে ক্রিয়েটাররা এসছে, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, সব জায়গা থেকে ক্রিয়েটাররা এসেছেন। আর ইনি হচ্ছেন নিহারিকা ম্যাম, আর ইনি হচ্ছে রবি রায় স্যার, এনারা দুজন মিলে আমাদের ইউটিউব সম্পর্কে অনেক নলেজ দিলেন। হ্যালো,
তোমরা তো চেনোই ফুকরে ইনসানও ছিল সেখানে প্রত্যেকে মানে এরকম আমাদেরকে তোমরা খুব কম জনকে দেখছো বাট বাংলার প্রতিটা ঘরে ঘরে এরকম ক্রিকেট আছে যারা ডিজার্ভ করে এই স্টেজ এরকম আরও অনেক স্টেজ ডিজার্ভ করে আমরা বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছি আমরা চাই যে ভবিষ্যতে যাতে বাংলা একটা রিজিনাল না একটা ন্যাশনাল জায়গায় পৌঁছতে পারে বাংলার ইউটিউব কমিউনিটি খুব স্ট্রং বাট সাপোর্টটা খুব কম তুমি কি খাবে বিরিয়ানি খাবে না ভাত খাবে এটা খেতে পারো এটা চিজ বল তুই প্লে বাটন দেখো বন্ধুরা ইচ্ছা করছে সব কটা খুলে নিয়ে গিয়ে বাড়ি চলে গিয়ে এরকম একটা সুন্দর দেখে বল তৈরি করি দারুণ লাগবে ওইখানে এত ভিড় কেন আমরা দেখে আমরা কাছে গেলাম আর তারপর যা দেখলাম ও মাই গড ফুকরে ইনসান এখানে স্যার বেঙ্গল কে লিয়ে কুছ আমি তোমারে ভালোবাসি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভাই বঙ্গে কে লিয়ে কুছ বঙ্গে আই লাভ ইউ आपकी गर्लफ्रेंड बहुत अच्छी है मुझे बहुत सपोर्ट करा अच्छे सही में दोनों से बहुत ज्यादा प्यार और दोनों बहुत खुश रहो मैं हमने सुना है बंगा आप दोस्त है बंगा है मेरा प्यारा भाई है छोटा भाई छोटा नहीं बड़ा भाई से कहना আমাকে তারপরে আমরা চলে এলাম হোটেল রুমে মিষ্টি আমাকে দুটো গায়ে চাবি দিয়েছি আমি আর মিষ্টি হেঁটে 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 চা সবাই ওয়েট করছে এখানে এখন সবাই বিছনা পড়লেই পট করে ঘুমিয়ে পড়বে আরো দেখো তোমরা আরো সাপোর্ট করো দেখো না মিষ্টি কি করছিলাম হোটেল রুমটা পুরো তোমাদের দেখিয়ে দিলাম তো আজকের ব্লগটা এইটুখানি তো ব্লগটা ভালো লাগলে ব্লগটাকে লাইক করো একদিন আরও সুন্দর ব্লগ আসবে আরও ইন্টারেস্টিং ব্লগ আসবে কেন আমরা বিকেলবেলায় যাবো ককটেল পার্টিতে দাদা মিষ্টিমা ঘুমিয়ে পড়েছে আমি আর মিষ্টি মা এবার ঘুমাতে আরম্ভ করবো সো আর ব্লগটা টানছি না ব্লগটা আমরা এখানেই এন্ড করছি টাটা বাই বাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ব্লগের জন্য নেক্সট ব্লগটা কিন্তু আরও ইন্টারেস্টিং ঠিক আছে টাটা